একজন ব্যক্তিকে একটা অনুষ্ঠানে কিছু বলার জন্য বলা হলেন। তিনি হলভর্তি দর্শকের সামনে একটি কৌতুক বললেন। কৌতুক বলার পর অনেকে হেসে উঠলেন। কিছুক্ষণ পর সেই একই কৌতুকটি আবার শোনালেন, এতে অল্প কিছু সংখ্যক মানুষ হেসে উঠলেন। পরবর্তীতে তিনি আরও কিছুবার একই কৌতুক বলেছেন। একই কৌতুক বলার পরে অনেক মানুষ হাসলেন না, অনেক মানুষ গম্ভীর হয়ে গেলেন। তিনি হেসে উঠে একটা কথাই বললেন, তোমরা বারবার একটা কথা শুনে হাসতে পারো না, তাহলে বারবার একটা কথা মনে করে কেন কান্নায় জড়িয়ে পড়ো, কেন আবেগময় হয়ে যাও? সেই কথাগুলো ভুলে যাও যে কথাগুলো তোমার জন্য নয়। আজকে তুমি যে কথাটা ভাবতেছো সেই মানুষটা কিন্তু তোমার পাশে নেই, সেই মানুষটা কিন্তু ঠিকই হেসে খেলে বেড়াচ্ছে আর তুমি কষ্টে আছো। তুমি যদি একটা জিনিস দেখে না হাসতে পারো, তাহলে একটা জিনিস দিয়ে কেন কাঁদো? নিজেকে সচেতনভাবে গড়ে তুলুন, যেভাবে আছেন যেখানে আছেন সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।